ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিওটা দেখার জন্য নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে অর্থাৎ বেল আইকনটা হিট করে রাখবে তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশানটা স্ক্রিনে তোমাদের চলে যাবে ঠিক আছে আচ্ছা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটির টাস্ক স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে প্রথম শ্রেণী ঠিক আছে আচ্ছা এটা সেপ্টেম্বর মাসের কিন্তু এর আগে যা যা আমি আলোচনা করে দিয়েছি সেটা তোমরা ক্লাস ওয়ানে প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমাদের যে ক্লাসটা থাকবে সেটা কিন্তু সোমবার দুফুর দুটোর থেকে তোমাদের ক্লাস থাকবে কিন্তু প্রত্যেক সোমবার দুপুর দুটোর থেকে ঠিক আছে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ওকে দেখো কি বলছে প্রথমে আমাদের কি দিয়েছে দিয়েছে হচ্ছে আজকে আমি স্বাস্থ্য ও শরীরশিক্ষা নিয়ে আলোচনা করছি অ্যান্ড নেক্সট ডেতে আমি কিন্তু তোমাদের বাকি যে সমস্ত সাবজেক্টগুলো সেটা কিন্তু এই উইকেই তোমরা পাবে নেক্সট ডেতে আমি দেব ওকে এখন শুরু করা যাক কি বলেছে দেখো এক নম্বর ঠিক শব্দটির পাশে টিক চিহ্ন দাও ঠিক আছে কিসের থেকে এটা দেওয়া হয়েছে চ্যাপ্টারটা এটা দেওয়া হয়েছে কিন্তু সঠিক দেহভঙ্গি পথ নিরাপত্তা শিক্ষা ও যোগাসন থেকে ঠিক আছে পেপারটা খুব সুন্দর করে করবে করার পরে কিন্তু এটা কিন্তু বাড়িতেই রাখবে এবং খাতায় কিন্তু সুন্দর করে প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে লিখতে হবে এবং যখন স্কুলে বলবে তখন জমা করতে হবে ঠিক আছে এক নম্বর কয়েকটা কি বলেছে আমাদের বসা উচিত আমাদের বসা উচিত কিভাবে বসা উচিত আমাদের সোজা হয়ে না সামনে ঝুঁকে আমাদের সবসময় সোজা হয়ে বসা উচিত তাহলে উত্তরে কোনটা আমরা বক্সে টিক দেবো না এই বক্সটায় আমরা এইভাবে টিক দেবো ঠিক আছে হয়ে গেল নেক্সট আমাদের কি বলেছে দেখো খ বলেছে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ার না হুইল চেয়ার এটা হরস্য লয় এটা হুইল হ্যাঁ হুইল চেয়ার ব্যবহার করতে পারেন তাহলে যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা কি ব্যবহার করতে পারে অবশ্যই তারা হুইল চেয়ার কেন যদি চলাফেরা করতে অসুবিধা হয় তারা চেয়ারে করে তো যেতে পারবে না না তাদের হুইল চেয়ার ব্যবহার করতেই হবে নেক্সট আমাদের প্রশ্নটা কি বলেছে গয়ের প্রশ্নটা দিয়েছে হচ্ছে মেরুদণ্ড ও মাথা আচ্ছা মেরুদণ্ড ও মাথা পা ড্যাশ সোজা রেখে হাঁটতে হবে বলছে মেরুদণ্ড না মাথা এখানে ঠিক হবে না পাতে টিক হবে কোনটা সোজা রেখে আমাদের হাঁটতে হবে আমাদের অবশ্যই কিন্তু মেরুদণ্ড এবং মাথাকে সোজা রেখে আমাদের সব সবসময় করতে হবে ঠিক আছে নেক্সট কারণ মেরুদণ্ড সোজা করে হাঁটলে আমরা সব সময় মানে বডিটা আমাদের স্ট্রেট থাকবে কিন্তু ওকে আর যেহেতু এটা যোগাসনের চ্যাপ্টার থেকে দিয়েছে তো এটা আমাদের সবসময় দাগ হবে ঠিক আছে ঘরেরটা কি বলেছে দৌড়নের সময় পায়ের আঙুল না পায়ের পাতা ফেলে দৌড়োতে হয় দৌড়নের সময় সব সময় পায়ের পাতাটাকে কিন্তু আমাদের ফেলে দৌড়োতে হয় ওকে তো পায়ের পাতাতে আমরা টিক দেবো ঠিক আছে প্রশ্নটা বলেছে খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে না মাটি দিয়ে হাত ধোয়া উচিত আমাদের অবশ্যই সাবান ব্যবহার করা উচিত এটা আমরা শিখেছি তো আমরা সাবানে কিন্তু এটা টিক দেবো ঠিক আছে নেক্সট আমাদের ছ নম্বর প্রশ্নটা কী বলেছে বলছে লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে দেখো যখন কোনো কিছু আমরা লাফাই লং জাম্প দিই বা লাফাই সবসময় আগে দৌড়ে আসতে হয় তাহলে ভালো করে আমরা অনেকটা দূর পর্যন্ত লাফাতে পারবো তো দৌড়েতে আমরা দাগ দেবো ঠিক আছে এইবার কি বলেছে দেখো তাহলে প্রথমের আনসারটা কি হলো প্রথমেরটা হবে সোজা হয়ে তারপরের প্রশ্নের উত্তরটা হবে হুইল চেয়ার তারপরেরটা মানে গয়েরটা হবে মেরুদণ্ড ও মাথা ঘয়েরটা হবে হচ্ছে পায়ের পাতা উমরটা হবে হচ্ছে সাবান আর চয়েরটা হবে হচ্ছে দৌড়ে হয়ে গেল নেক্সট আমাদের কি বলেছে দু নম্বর দু নম্বরে আমাদের এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র দিয়েছে চিত্র মানে হচ্ছে ছবি কি বলেছে নিচের ছবিটা রঙ করো অর্থাৎ এটা আমাকে রঙ করতে দিয়েছে এটা তোমরা খুব সুন্দর করে নিজেদের মতো রং করবে ধরো একটা হেলমেট পরে আছে ঠিক আছে দাঁড়াও আমি তোমাদের একটু দেখিয়ে দিই যা ধরো একটা হেলমেট পরে আছে হেলমেটটা রং করবো ধরো জামা পরে আছে হয়তো বাবা জামা পরে আছে অরেঞ্জ কালারের ঠিক আছে মানে কমলা রঙের তো আমরা এটা কমলা রঙ করবো এইভাবে ঠিক আছে আবার ধরো ছেলেটি স্কুলে যাচ্ছে তো স্কুলের ইউনিফর্ম পরেছে ধরো হয়তো সে ব্লু কালারের প্যান্ট পরেছে হুম হয়তো ব্লু কালারের প্যান্ট পরেছে আর হয়তো সাদা রঙের সে জামা পরেছে বা সিলভার কালারের পরেছে বা স্কাই কালারের পরেছে তো যাই হোক একটা সাদা রঙের জামা বা সিলভার কালারের এভাবে দিয়ে দেবে ওকে নেক্সট ধরো তার মাথার হেলমেটটা মাথার হেলমেটটা কী রঙের ছেলেটি হয়তো পিঙ্ক কালারের একটা মাথার হেলমেট দিলে বাবার হয়তো একটা কালো রঙের মাথার হেলমেটের কালারটা দিলে ঠিক আছে এইভাবে কিন্তু এটা রং না আচ্ছা জাস্ট সেকেন্ড কালো রঙের হয়তো তুমি রঙটা দিলে ঠিক আছে মাতার এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা কিন্তু নিজেদের মতো করবে হুম তারপরে বলেছে স্কুটি এবার স্কুটিটা তোমরা তোমাদের মতো দেবে বিভিন্ন কালারের লাল রঙের দিতে পারো স্কুটি স্কুটি পিঙ্ক কালারের দিতে পারো কালো রঙের দিতে পারো যেটা ভালো লাগবে ধরো আমি একটা লাল রঙের স্কুটি দিলাম তো এখানে লাল রং আমি করে দেবো লাল রঙটা সামনে পেলাম দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে হেডলাইটগুলো আছে তো হেডলাইটগুলো কী রঙের হবে অবশ্যই এটা হলুদ রঙ আমরা দেবো তো হেডলাইটে আমরা একটু হলুদ রঙ করে দেবো বা রাত্রিবেলা তো নয় এমনি সিলভারও দিতে পারো ঠিক আছে আবার ধরো চাকাটা টায়ারগুলো তো আমরা টায়ারগুলো একটু কালো রঙ করব ওকে এইভাবে কালো রং দিয়ে দেবো ঠিক আছে ছেলেটার ব্যাগ রয়েছে পিঠে তো পিঠের রঙের ব্যাগটা যে কোনো কালার একটা দিয়ে দেবো আমরা ধরো আমি এই কালারটা দিলাম তোমরা যে কোনো কালারটা একটু হালকা সবুজ আর কি একটা কালার দিলাম তোমরা যে কোনো কালার দিয়ে দিলে ঠিক আছে তো দিয়ে সুন্দর করে তোমরা নিজেদের যে এই অ্যাক্টিভ মানে ড্রয়িংটা দিয়েছে ড্রয়িংটা সুন্দর করে কমপ্লিট দেবে ওকে এটা হয়ে গেল নেক্সট দেখো এখানে কি দিয়েছে এখানে দিয়েছে হচ্ছে যে নিজে লেখো কথাগুলো লেখো কেন দিয়েছে দেখো এটা হাতের লেখা সুন্দর করে দেওয়ার জন্য করার জন্য দিয়েছে এটা কিন্তু লিখতে বলেছে প্রতি লাইনে এটা লিখবে হাতের লেখা একদম গোট গোট করে সুন্দর করে কিন্তু লিখবে কারণ এটার উপর কিন্তু ফলো করবে এটা কিন্তু মার্কস দেখো দু নম্বর কিন্তু এটা দেওয়া আছে হুম তো সেই জন্যে ভালো করে ওপরেরটায় কিন্তু তিন নম্বর ছিল ওপরে সরি ওপরেরটায় কিন্তু ছটা দিয়েছে ছ নম্বর ছিল তারপরে কিন্তু এটাই দিয়েছে কিন্তু দু নম্বর আছে এটা ওকে তো এটা কিন্তু আমাকে ভালো করে করতে হবে এই যে রং করোটাও খুব সুন্দর করে করবে এটা চার নম্বর দেওয়া আছে কিন্তু ঠিক আছে তো একদম দেখো গোট গোট করে একদম সুন্দর করে আমি করে দিলাম না আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ধরো খেয়া আলুন তেস্ত আকার ল আরও সুন্দর করে তোমরা করবে ওকে একদম সুন্দর করে করে আর তোমরা এটা পেন্সিল দিয়ে ভালো করে লিখবে গোট গোট করে কিন্তু কেন এটার ওপর কিন্তু নাম্বার দেবে ওকে নেক্সট আমি আসি তিন নম্বরে কি বলেছে তিন নম্বরে বলেছে ছবি দেখে ঠিক আসনের পাশে টিক চিহ্ন দাও ছবি দেখে যেটা ঠিক আসন তার আসনের পাশে কিন্তু আমাকে টিক চিহ্ন দিতে হবে এটা কিন্তু দু নম্বর দুই গুণ চার মানে আট নম্বর রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ছবির জন্য দেখো এখানে কিন্তু আমাকে দু নম্বর করে দিয়েছে মানে সুন্দর করে কিন্তু করতে হবে ওকে তাহলে দেখো কী দিয়েছে এখানে এই আসনটা আমরা চিনতে পারছি ছবিটা দেখে কি আসন এটা এটা দিয়েছে কি না আসন এটা কিন্তু আমরা আসন আসন আর অবশ্যই নিজেরা বাড়িতে এখন তো ছুটি প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে শরীর সুস্থ থাকবে তারপরের ক্ষয়েরটা কি দিয়েছে দেখো ক্ষয়েরটা এইটা ক্ষয়েরটা দিয়েছে এটা কি সবাসন না সুখাসন এটা কিন্তু সবাসন না সবাসন মানে একদম শুয়ে যাও সেটাই সবাসন ঠিক আছে তো এইটা হচ্ছে কি এটা হচ্ছে সুখাসন ঠিক আছে তো আমরা সুখ আসনে দাগ দেবো নেক্সট পরেরটা কি দিয়েছে দেখো এটা বলছে ভদ্রাসন না ভেক এটা কিন্তু ভেক আসন তো ভেকাসনে আমরা ডাক দেবো ওকে নেক্সটটা কি বলেছে দেখো নেক্সটটা বলেছে এটা কি বৃক্ষাসন না সব আসন এটা কিন্তু সব এই যে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়া যে কোনো আসন করানোর পরে স্কুলে বলে না সব করো মানে অর্থাৎ শুয়ে পড়তে বলে তো এটা সব আসন তো এইভাবে কিন্তু তোমরা করবে তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের স্বাস্থ্য ও শরীর শিক্ষা আজকে আমি করিয়ে দিলাম নেক্সট ডেতে আমি তোমাদের বাকি সমস্তগুলো একসঙ্গে পেপার দিয়ে দেবো আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক করবে টাটা